নমস্কার, আমি মৃত্যুঞ্জয় নাগ। আপনারা প্রতিদিন আমার এই অনুষ্ঠানটা দেখেন ঠিক এই সময়। খুব ভাল লাগছে, আপনারা অনেক কিছু জানতে চাইছেন, বিভিন্ন বিভিন্ন টিপস টোটকা, তার কার্যকারিতা আপনারা প্রয়োগ করে দেখছেন এবং উপকার পাচ্ছেন সেটাও আমাকে ফোন করে জানাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার বাড়িটা নিয়ে, বাড়িটা পজিটিভ না নেগেটিভ। যেসব জাতক জাতিকারা যেসব বাড়িতে বাস করছেন, আমরা সকলেই একটা আমরা বাড়িতে বাস করি, কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ নিয়ে আমি কিন্তু আলোচনা করছি না, আমি করছি কি বাড়িতে পজিটিভ না নেগেটিভ। ধরুন আপনার বাড়িতে ঈশান কোণে রয়েছে আপনার ঠাকুরঘর, অগ্নিকোণে রয়েছে রান্নাঘর, বায়ব্য কোণে রয়েছে আপনার টয়লেট, সব ঠিকঠাক আছে, তবুও আপনি শান্তিতে নেই কেন আপনার বাড়িতে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। কেন বাড়ির মধ্যেও কিছু নেগেটিভ থেকে থাকে যেগুলো আমরা সচরাচর বুঝতে পারি না, অন্যের উপর সেগুলো দোষ চাপিয়ে দিই। সাধারণতভাবে আমি বুঝাচ্ছি কি কি ধরনের বাড়িতে যদি নেগেটিভ জিনিস থাকে, কি কি জিনিস আপনার মধ্যে হবে, কি হবে প্রথমে আপনাকে আমি বলছি। আপনার যখন বাড়ির থেকে বাইরে যাবেন তখন একটা আলাদা অনুভূতি হবে, যখনই আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন সাংসারিক অশান্তি বেঁধে থাকবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে লেগে থাকবে, কারুর না কারুর বাড়িতে রোগে, সেই বাড়িতে কারুর না কারুর রোগ একদম লেগেই থাকবে যদি আপনার বাড়িতে নেগেটিভ পরিস্থিতি থাকে। কিছুতেই আপনার কারু, আজকে ধরুন আপনার ছেলের রোগ চলছে ঠিক হয়ে গেল, কালকে আপনার বাবা মায়ের রোগ চলছে, পরশুদিন আপনার স্ত্রীর চলছে, তারপরের দিন দেখা যাচ্ছে আপনার চলছে, একটার পর একটা রোগ দেখা যাবে সেই বাড়িতে। তার সাথে সাথে কি হয়ে যাবে, বাড়িতে পারিবারিক অশান্তি, একে অপরের সাথে ঝামেলা বেঁধে যাবে যদি আপনার বাড়িতে নেগেটিভ থাকে আপনার বাড়িতে বাড়িটা। এই নেগেটিভগুলো আমাদের বাড়িতে প্রবেশ করে কীভাবে সেটা তো জানাবই, তার আগে আপনাদের কাছে একটা কথা বলবো। যদি আমার অনুষ্ঠানটা ভাল লাগে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, JYOTISH জ্যোতিষ, MRITUN মৃত্যুঞ্জয় NAG নাগ। যদি আমার অনুষ্ঠানটা ভাল লাগে আপনি ওখানে একটা লাইক করতে পারেন, তারপরে যদি আপনার এই আমার অনুষ্ঠানটা দেখে আপনার কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে আপনি শেয়ারও করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা আরেকবার বলে দিচ্ছি, জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। ধরুন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাড়িটা পজিটিভ না নেগেটিভ, তার মধ্যে কি কোনো অন্য কিছু বিরাজ করছে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা সাধারণত বুঝব কি করে, তার আগে যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, বিশেষ করে আমার যারা সিনিয়র মারা বা বোনরা, তাদেরকে আমি বলবো কয়েকটা উপায়, এই উপায়গুলো করুন, দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে পজিটিভ আর নেগেটিভ রেজাল্ট আসছে। প্রথমে সবার আগে আপনাদেরকে বলবো, বিশেষ করে টয়লেটের দরজাটা, যেহেতু আমরা এখন একটা ছাদের মধ্যেই, কেউ ফ্ল্যাটে বাস করছি, কেউ বাড়িতে বাস করলেও সব অ্যাটাচ হয়ে গেছে, আমাদের নেগেটিভ যে জিনিসগুলো যেখান থেকে আমাদের বাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বাথরুম, মানে টয়লেটের জায়গাটা। যতটা পারবেন টয়লেটটাকে পরিষ্কার রাখবেন এবং ওইখানটায় আপনি কি করবেন, দরজাটা বন্ধ করে রাখবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে রান্নাঘর, রান্নাঘর থেকেও কিন্তু আমাদের নেগেটিভ আসতে শুরু করে, এনার্জি লস। যেই বাড়িতে নেগেটিভ থাকবে সেই বাড়িতে কিন্তু তাদের চিন্তাভাবনা, সেই সব জাতক জাতিকাদের কিন্তু ওই নেগেটিভই চিন্তাভাবনা থাকে, পজিটিভ কোনো চিন্তাভাবনা তাদের থাকবে না, আমি কিন্তু বারবার করে বলছি। তা রান্নাঘরটা কি করবেন, রাত্রির বেলায়, এখন সব ফ্ল্যাট বাড়ি বা অ্যাটাচ মানে ড্রয়িং রুম ডাইনিং রুম প্লাস কিচেন হয়ে গেছে, যতটা পারবেন রাত্রির বেলায় কি করবেন,
এঠো বাসনগুলো ধুয়ে রাখার চেষ্টা করবেন। আমরা কি করি, এঠো বাসনগুলো বেসিনের উপর ফেলে রাখি বা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে শুরু করে। এই হলো দুটো জায়গা। এবার আপনি মনে করছেন এই দুটো জায়গা আপনার সব ঠিকঠাকই আছে, তাহলেও কেন আপনার বাড়িতে কেন অশান্তি হচ্ছে, একজনের পর একজনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, বাড়িতে কলহ কলেশ লেগে রয়েছে একের সাথে অন্যের, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোকেদের সাথে, বন্ধু অফিস কলিগের সাথে, সবার সাথে কেন থাকবে আপনার? আপনি তো সবই লোকের সাথে ভালো কথাই বলছেন, তবুও কেন আপনার হচ্ছে? বাড়ি কিন্তু একটা বিশাল ব্যাপার, বাস্তু কিন্তু। তাই সেই কারণে আপনাদেরকে বলবো কি কি করলে, কি কি আপনি উপায়টা করলে আপনি সেই জায়গা থেকে রক্ষা পাবেন। দেখবেন যখন আপনি বাড়িতে নেগেটিভ বাড়িতে থাকবেন, সেই সব জাতক জাতিকাদের কি হয়, নেগেটিভ সব সময় চিন্তা ভাবনা একটা তৈরি হয়। নেগেটিভ বলতে এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, ওর ওর কথা এর কানে লাগানো, এর কথা ওর কানে লাগানো, এটা কিন্তু লেগে থাকবে। নিজের কাজ ছেড়ে অন্যের কাজে আপনি তখন চিন্তা ভাবনা বেশি হয়ে পড়বেন। সেই কারণে আমি আপনাদের বলবো, যদি আপনার বাড়িতে এরকম পরিস্থিতি আপনি শিকার হচ্ছেন, তাহলে আমি কিছু কিছু উপায় বলবো, সেই উপায়গুলো আপনি অতি অবশ্যই করবেন। দেখুন সেই নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভে আপনার জায়গা হতে শুরু করবে। যদি আপনার বাড়িতে নেগেটিভ থাকে, সেই বাড়িতে কোনো দিন শুভ কাজ হতে দেবে না। লিখে নিন, ধরুন সেই বাড়িতে কোনো মেয়ে বা ছেলে আছে বিবাহিত, ভালো দেখতে, একের পর এক সম্বন্ধ দেখে যাচ্ছে, কিন্তু কিছুতেই তার বিয়ে ঠিক হচ্ছে না। ভালো ছেলে চাকরি করে, পড়াশোনায় ভালো, চাকরির জন্য সে দৌড়াদৌড়ি করছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ইলেভেন্থ আওয়ারে গিয়ে দেখা যাচ্ছে সে পাস করতে পারছে না। যদি এরকম পরিস্থিতি থাকে, তাহলে অতি অবশ্যই আপনার বাড়িটা একটা নেগেটিভ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এটা আমাদের আপনারা আমাদের কাছে এসে সবসময় বলেন, আমরা এটা শুনি, আপনারা বলেছেন এই নিয়ে একটা অনুষ্ঠান করতে, আমি সেই নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটা করছি। তাহলে আমাদের নেগেটিভটা কোথা থেকে আসছে, সবার প্রথমে আপনাদেরকে আমি বলি, সর্বপ্রথমে আসছে আমাদের বাথরুম মানে টয়লেটের জায়গা থেকে এবং রান্নাঘর থেকে। কি করবেন এর থেকে বাঁচার জন্যে? এর থেকে বাঁচার জন্যে আমি উপায়গুলো বলছি। যখন আপনি বাড়িতে যখন আমরা ঘর মুছি, ঘর মোছার সময় একটু আমরা কি করি, ফিনাইল দিই, কোনো ডিটারজেন্ট দিই তো, সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার কি করতে হবে, যখন আপনি ঘরটা মুছছেন সেই বালতির মধ্যে আপনাকে একটু লবণ, খাবার যে লবণ, সেই লবণটা দিয়ে ঘরটা মোছা শুরু করুন। তাতে কি দেখবেন, যদি আপনার বাড়িতে নেগেটিভ যদি এই সমস্যাগুলো নিয়ে আপনি ভুগছেন, তাহলে দেখবেন একটা আষ্টে গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে। আষ্টে গন্ধ মানে দেখবেন একটা মাছের আষ্টে গন্ধ আপনার বাড়ির থেকে, যখন ওই নুন দিয়ে যখন মুছছেন তখন দেখবেন একটা আষ্টে গন্ধ বেরানো শুরু হয়েছে। এটা কিন্তু করলে দেখবেন আস্তে আস্তে, এটা একদিনে যাবে না, এর জন্য প্রতিবিধান আছে আপনার বাড়ির জন্যে। তার জন্য শাস্ত্রীয় মতে আমরা যেমন প্রতি পূর্ণিমায় বলে থাকি নারায়ণ পুজো করতে, প্রতি হোমযজ্ঞ করতে, তা সেই কারণে আমি বলবো, যদি আপনার সমর্থন না থাকে নারায়ণ পুজো একটা পুরোহিত মশাইকে ডেকে এনে মাসে একবার, একটা মাসে দু মাস অন্তর কি তিন মাস অন্তর একবার করে নারায়ণ পুজো বাড়িতে দিন, তার সাথে সাথে প্রতি শনিবার ও মঙ্গলবার মানে যখন ঘর মুছবেন লবণ দিয়ে ঘরটা মুছুন, তাতে দেখবেন কি আস্তে আস্তে আপনার সেই আষ্টে গন্ধটা সরে যাচ্ছে। দ্বিতীয় উপায় আপনাদেরকে আমি বলছি, দ্বিতীয় উপায় কি করতে হবে, দ্বিতীয় উপায় হচ্ছে একটা কাচের গ্লাস নেবেন, স্বচ্ছ কাচের গ্লাস, তার মধ্যে সামুদ্রিক লবণ রাখতে হবে মানে 30%, 30% রাখতে হবে আপনার প্লেন জল,
কাচের গ্লাসটার মধ্যে, আর 30% রাখবেন আপনি ভিনিগার। এটা আপনি বলেন দাদা আমাদের তো ভিনিগার তো রান্না ক্ষেত্রে লাগে। এখানেও কিন্তু যদি আপনার বাড়িতে কেউ তুকতাক করে রেখেছে, কেউ আপনার বাড়ি বন্ধন করে রেখেছে, সেটা আপনি বুঝবেন কি করে? এই উপায়টা আমি যেটা বলছি সেই উপায়গুলোর থেকে কি করবেন, এই তিনটে জিনিসকে একটা কাচের গ্লাসের মধ্যে রাখবেন, রেখে আপনার বাড়ির যেখানে অন্ধকার, মানে যেখানে সচরাচর আলো পৌঁছাচ্ছে না, যেখানে আপনারা সচরাচর যাচ্ছেন না, চোখ করে চোখটা পড়ছে না, সেইখানে আপনি গ্লাসটাকে একবার স্থিতি অবস্থায় রেখে দিন। যদি আপনার বাড়ি পজিটিভ থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা একই রকম থাকবে, তার কিন্তু কোনো হিতের বিপরীত হবে না। যদি আপনার বাড়ি নেগেটিভ থাকে তাহলে কি হবে সেটাই হচ্ছে এবার দেখার বিষয়। সেটা হচ্ছে কি, ওখান থেকে দেখবেন একটা বুদবুদ বুদবুদ যেমন হয় সেরকম, মানে দেখবেন পুকুরের মধ্যে যেমন বুদবুদ বুদবুদ করে ওঠে, এরকম একটা বুদবুদ একটা ধোঁয়া টাইপের বেরানো শুরু হবে। তখনই আপনি ধরে নিন আপনার বাড়িতে নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কোনো একটা কিছুর আশ্রয় নিয়েছে। এর থেকে বাঁচার উপায় তো আছে, এই উপায়গুলো আপনি আগে দেখুন। এবং পরের দিন কি করবেন, ওটাকে রাখার পর পরের দিন আপনি কি করবেন, ওই গ্লাসের যে জল ভিনিগার লবণ যে দিয়েছিলেন সেটাকে আপনার টয়লেটের মধ্যে ওটাকে ফেলে দিয়ে ফ্ল্যাশটা অন করে দেবেন। এটাকে কিন্তু ওখানেই ফেলতে হবে। আরেকবার আমি বলছি আপনাদের জন্য কি নিতে হবে, শুনুন। একটা কাচের গ্লাস নেবেন, তার মধ্যে 30% জল নিলেন, 30% নেবেন কি লবণ, সামুদ্রিক লবণ নিয়ে নেবেন, আর 30% দেবেন ভিনিগার। এই তিনটেকে মিশিয়ে কোথায় রাখতে হবে, আপনার বাড়ির যেখানে অন্ধকার জায়গা, যেখানে সচরাচর মানুষের চোখ পড়ে না। যদি মনে করছেন আপনার এই সমস্যাগুলো বাড়িতে হচ্ছে যেগুলো আমি বললাম, সেইখানে দেখুন দেখুন তাতে আপনি সেই জায়গাটা উপকার আছে। তারপরে তো আমাদের মতো জ্যোতিষীরা আছেই এর প্রতিবিধান দেওয়ার জন্যেই। প্রতিদিন আমাকে আমার বিভিন্ন রকম টিপস টোটকার অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। এই সময় আমি সাধারণত বসি কলকাতার গড়িয়াহাট, ব্যারাকপুর বসি উত্তরপাড়া, এছাড়া বসি আমি হচ্ছে দুর্গাপুর, বোলপুর, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এবং বাইরের স্টেট সব থেকে আমার প্রাণের জায়গা যেটা আমি বলি সব সময় সেটা হচ্ছে আগরতলা। আমি খুব শীঘ্রই আগরতলায় আসছি, এই মাসে আমি যাওয়ার চেষ্টা করছি আগরতলায়। আমি আগরতলায় আসছি, আগরতলাবাসীদের জন্য সুখবর আমি দিচ্ছি। আপনারা আগরতলাবাসী যারা আছেন তারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই আমার ফোনে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9836164211, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগরতলাবাসীদের। এছাড়াও আমি গুয়াহাটি, দিল্লি এবং ব্যাঙ্গালোরেও বসি। আমার অনুষ্ঠান মানে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে, মানুষের যেসব সমস্যা আছে সেই সব সমস্যা থেকে তার প্রতিবিধান দেওয়া। কেন আমি আপনাদেরকে বারবার বলি, এই টিপস টোটকা করলে আপনি সাময়িক রক্ষা পাবেন, কিন্তু আসল প্রতিকার নিতে গেলে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ আপনাদের নিতে হবে। আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে বাড়ির যদি পজিটিভ না আপনার নেগেটিভ কী করে বুঝবেন, সেটাই কিন্তু আমি আলোচনা করলাম। যদি আপনার বাড়িতে এরকম পরিস্থিতি হয়, বাড়িতে কলহ কলেশ লেগে আছে, এইসব যদি হয় তাহলে কিন্তু এই উপায়গুলো করুন। আজকে কিন্তু হাতে একদম সময় নেই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার। জীবনের যে কোনো সমস্যায় প্রয়োজন নিখুঁত বিচার ও অসামান্য প্রতিকার, ভরসা ও পারদর্শিতায় জ্যোতিষ বাস্তুবিদ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। যোগাযোগের নাম্বার 9872588171, 9836164211।